তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আর সোমবারে সকাল থেকেই শুরু করলাম, কারণ আজকে আমার রান্না, কাজ, খাওয়া, আমার বলতে টিফিন সব হয়ে গেছে। আর এখন বাজে পুরো এই যে 11:10, এখন বাজে পুরো 11:10, আর তোমাদের সামনে 11:00 থেকেই চলে এলাম, কারণ এখন একদম ফ্রি, স্নান টান সব হয়ে গেছে। এবার তোমাদেরকে আমার বলার একটা কথা আছে, সেটা হচ্ছে যেমন আমি বলেছিলাম না তোমাদের যে আশা করি জামা কাপড় বলতে নাইটি আর শাড়ি আর কিছু না, সেটা আর সবথেকে মানে আমার কেন ভালো লাগে এটা মেয়েদেরই মানে জিনিস, কারণ মেয়েদেরকে নিয়েই। আর দেখো কোন মেয়ের না শাড়ি বা জামা কাপড় এগুলো পছন্দ না হয়, সুতরাং যখন ঘরে আসে, তোমাদের এর আগেও বলেছি, মানে আমার মনে হয় নিজের বোধহয় এলো কিছু পার্সেলগুলো যখন আসে আমার ঘরে, এইরকম মানে আমি যেমন আমার এখানকার বিক্রি করি সেই রকমই তোমাদের কাছে নিবো, রেট আমি বেশি নিব না। তোমরা বাজারে যাচাই করে দেখো সেই রেটটা, তাহলে বুঝতে পারবে আমি অনেক কম নিই। আর তবে আমি মানে যেমন কম নেব, মানে আমার মিনিমাম রেঞ্জটা রেখে আমি তোমাদের কাছে নিব, আর যদি পছন্দ হয় তাহলে আমাকে কমেন্টে বলো, আমি তাহলে তোমাদেরকে বলে দিব, বা আমাকে ঠিকানা দিও, আমি তোমাদেরকে কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা করব। আর আমি যে মানে দ্বিতীয় লকডাউন চলছে সেজন্য আমি মালটা বেশি তুলিনি বা তুলবো, কমেন্টে বলো যে কম হচ্ছে না বেশি হচ্ছে এই রেটগুলো। আর তোমাদের যে শাড়িগুলো দেখাচ্ছি তোমরা দেখো, আর আমি রেটটাও পাশে দিয়ে দিচ্ছি আর কী শাড়ি সেটাও দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর এর চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর আমি দেখাচ্ছি না, আমি আর আসছি না, শাড়িগুলোই দেখাচ্ছি, ঠিক আছে? মিনিমাম দুটো নিতে হবে এটা।
তো তোমাদেরকে দেখালাম, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে বলো, আমি তোমাদের অবশ্যই মানে কুরিয়ার করে পাঠিয়ে দিব। আর একটা কথা বলে রাখি যে বেঙ্গলের ভেতর যদি হয়, ওয়েস্ট বেঙ্গলের ভেতর, তবে কুরিয়ার চার্জ লাগবে না। আর যদি ওয়েস্ট বেঙ্গলের ভেতর না হয় তাহলে কিছুটা শিপিং চার্জ লাগবে, সামথিং 100 এইরকম শিপিং চার্জ লাগবে। তো তোমরা যোগাযোগ করো আর কমেন্টে জানিও। আর আজকের মতো আসছি, বাই।